যুব বিধায়ক অভিষেক দেবরায়ের নয়া উদ্যোগ। উদয়পুর মহকুমার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ভক্তিমূলক শ্যামা সঙ্গীত গানের অনুষ্ঠান। এখন থেকে প্রতি মাসে অমাবস্যার সন্ধ্যাতে আয়োজিত হবে এই ধরনের ভক্তিমূলক গানের অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সাংবাদিকদের। এর সঙ্গে থাকবে শ্যামা সঙ্গীত, ভজন প্রভৃতি। পুণ্যার্থী ও পর্যটকদের কথা মাথায় রেখে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের প্রস্তাব অনুসারে একান্ন শক্তিপীঠের অন্যতম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ট্রাস্ট এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিধায়কের এই উদ্যোগে খুশি মহকুমাবাসী। সব মায়েরই ইচ্ছা, আর আইডিয়াসগুলো কেউ না কেউ দিয়ে থাকেন, সেগুলোকে আমি যেটা পজিটিভ মনে হয় যেটা নেওয়ার সেটা নেওয়ার চেষ্টা করি। তো এটা আমরা বলেছিলাম আগেই যে প্রত্যেকটা অমাবস্যাতেই মায়ের আরাধনা শ্যামা সঙ্গীতের মাধ্যমে হোক। তো একটা আমাদের স্পিরিচুয়াল জায়গা, তো স্পিরিচুয়ালি যত বেশি শক্তিশালী হবে তত বেশি আমাদের আমরা মানুষও শক্তিশালী হবো। তো কাল থেকে তার শুভারম্ভ হচ্ছে, প্রত্যেক অমাবস্যাতেই আমাদের শ্যামা সঙ্গীতের মাধ্যমে মায়ের আরাধনা করা হবে। তো কালকে আমাদের এটা শুরু হবে, তো কালকে যেহেতু আমাদের প্রথম, তো তারপরেও একটু কীভাবে আরও এটাকে আরও বড় আকারে করা যায় সেটাও আমরা দেখব। তো প্রত্যেকটা অমাবস্যা গুরুত্বপূর্ণ, তার মধ্যে যেগুলো কৌশিক অমাবস্যা, তারপর আমাদের ভাদ্র মাসে যে অমাবস্যা হয়, তো ওইগুলোতে আরও বড় আকারে কীভাবে করা যায়। তো আমাদের পুরো ১২টা অমাবস্যা ১২টাতেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান থাকবে, প্লাস আমাদের মায়ের আরাধনার জন্য শ্যামা সঙ্গীতের যে আমাদের বলেছিলাম দেওয়ালির সময় সেটা শুরু হতে যাচ্ছে। সকলেরই ঐকান্তিক প্রচেষ্টা আছে। তো এই ধরনের যখন একটা ইনিশিয়েটিভ আপনারা নেবেন বা আমরা সকলে মিলে নেব, তো তখন যখন মানুষের উপস্থিতি হবে, মানুষের সহযোগিতা পাব, তখন আরও বেশি এই ধরনের কাজ করার ইচ্ছে মানে জাগে। সকলের আবেদন থাকবে কালকে যেন সকলে এসে সেখানে উপস্থিত হন এবং এই প্রোগ্রামটা যেন সকলে উপভোগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।